গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আমি সুমনা, আমার চ্যানেল লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার, আজকে 13th of May, একটা বিশেষ দিন আমার জীবনে। সেটা কি দিন সেটা জানার জন্য চেক করতে থাকো ভিডিওটা, পরবর্তী অংশ। প্রথমেই বলে রাখি যে এখন যারা আমাকে পার্সোনালি চেনে তারা সবাই ভাবছে যে আমার ছোট মেয়ে আছে, তো সকালবেলা উঠে আমি ভিডিও করছি মেয়ে কি করছে। তো অ্যাকচুয়ালি ও ঘুমাচ্ছে, ও সকাল 10টা নাগাদ ওঠে, ওঠে না, আমরা তুলি না ইচ্ছা করে, তার কারণ আমাদের অনেক কাজ থাকে, তো সেই সব কাজ টাজ নিচে ওকে 10টার সময় তোলা হয়। আর ও অনেক রাতে ঘুমায়, 12টা সাড়ে 12টা এরকম সময় ঘুমায়, ঘুমাতে চায় না, তো সেই জন্য ওকে আমরা একটু দেরি করেই তুলি। তার মধ্যে আমরা ম্যাক্সিমাম কাজটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ ও উঠলে তো পুরো বাড়ি তছনছ হয়ে যাবে, ঘুরে বেড়াবে, সবসময় কাজ করতে দেবে না, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি তোলা হয়। আজকে সারাদিনের ছোট ছোট কিছু অংশ দেখাবো তোমাদেরকে, আশা করছি ভালো লাগবে, সঙ্গে থেকো। আগের দিনের ভিডিওতে আমার ইন্ট্রোডাকশনটা পুরোপুরি দেওয়া হয়নি। আমি সুমনা রয় ভট্টাচার্য, আমার বাপের বাড়ির সারনেম, আর রয় হচ্ছে আমার শ্বশুর বাড়ির সারনেম, দুটো ইউজ করি। আমি বসিরহাটের মেয়ে, আমার বাপের বাড়ি বসিরহাট, বর্তমানে বারাসাতে থাকি, শ্বশুর বাড়ি এখানে। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমি আর আমার আমার ছোট্ট একটা মেয়ে। আর বলো বলো, হ্যাপি বার্থডে টু ইউ, বলো হ্যাপি বার্থডে টু ইউ, আবার ভালো করে বলো, ভালো করে বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডেটা বলো, বলো বার্থডেটা বলো, হ্যাঁ বার্থডে টু ইউ, বলো শুভ জন্মদিন, বলো জন্মদিন, বাবা বলো তাড়াতাড়ি বাড়ি আসো। হ্যাঁ, আর তোমার জন্য বাবা কি আনবে? গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আজকে কি বিশেষ দিন, যেটার কথা আমি কালকে আর আজকে সকালবেলা বলছিলাম। আজকে আমার হাজব্যান্ড দীপের জন্মদিন, তো সেই জন্য আজকে দিনটাকে আমি বিশেষ দিন হিসাবে বলছিলাম। এখন করোনা পরিস্থিতিতে সেলিব্রেট করব না এমন কিছু নয়, অ্যাকচুয়ালি ওর জন্মদিন কোনোদিনই সেলিব্রেট করা হয় না, তার কিছু বিশেষ কারণ আছে। আমার শাশুড়ি মা চান না যে ওর জন্মদিন কোনোভাবে সেলিব্রেট করা হয়, ওর কোনোদিনই হয়নি জন্ম থেকে, কারণ আমার শাশুড়ি মার অনেক কমপ্লিকেশনস ছিল বেবি ইস্যু নিয়ে, সেই জন্য অনেক কষ্ট করে ওকে পাওয়া, তো কিছু কুসংস্কার বলো বা ভয় বলো বা ভালোবাসা বলো, যে কোনো কারণেই হোক, উনি চান না যে জন্মদিনটাকে আড়ম্বরপূর্ণভাবে সেলিব্রেট করা হয় করা হোক, তো সেই জন্য কেন কোনো কিছুই সেলিব্রেট করি না আমরা, পায়েস বা কেক টেক কিছুই হয় না, হয়তো
কেক এমনি খাওয়া হলো, কিন্তু কোনো কেক কাটা বা কিছুই হয় না সেইভাবে। আমি আমিও কোনোদিন করিনি, কারণ আমি চাইনি আমার শাশুড়ি মার ইমোশনকে কোনো আঘাত করতে, আমি কখনো চাইনি। যার মা সে নিশ্চয়ই ভালো চাইবে, সবসময় মায়েরা ভালোই চায় ছেলে মেয়ে যার হোক না কেন। তো সেই জন্য আমি কোনোদিনও জোর করে সেলিব্রেট কিছু করিনি, ওই সামান্য টুকটাক গিফট দিয়েছি বা একটু ভালো রান্না করলাম। আগে হয়তো রেস্টুরেন্টে যেতাম খেতে, তো এখন তো সেটাও বন্ধ হয়ে গেছে। তো আমার প্ল্যানিং বলতে, যেহেতু দীপ কর্মসূত্রে অনেক দূরে থাকে, বোলপুর শান্তিনিকেতনে থাকছে, তো সেই জন্য আজকে ফিরবে, অনেক রাতে ফিরবে, তো বিশেষ কিছু প্ল্যানিং নেই রান্নাবান্নার, সামান্য কিছু রান্না করব পছন্দে। আর গিফট কিনেছি বলতে, আগে অনেক ভালো ভালো গিফট দিতাম, কিন্তু বর্তমানে আমার পুঁজি খুবই স্বল্প, তাই খুব সাধারণ ছোট দুটো গিফট কিনেছি। এই যে একটা পার্ক এভিনিউয়ের একটা আফটারশেভ লোশন, আর এটা এটাও মাখে নিভিয়া মেনের একটা ক্রিম, এটাই নিয়েছি। আর ওই একটা কার্ড বানাবো, আমার হাতে কার্ড বানাতে খুব ভালো লাগে, এটাই। এছাড়া আর কিছুই বাড়াবাড়ি কিছু করব না, কেক বানানোর ইচ্ছা আছে, তবে আমি কেক ভালো বানাতে পারি না, খুব ভালো বানাতে পারি না, ওই নর্মাল কেক যেটা হয় স্পঞ্জ কেক ওইটাই বানাবো। এই সেটা কাটা টাটা কিছু হবে না, এমনি জাস্ট আমরা খাবো, খাওয়ার জন্য বানা। প্যান কেকও বানাতে পারি, এখনো কিছু সেইভাবে কোনো প্রিপারেশন নেই, তো এটাই বলার ছিল, এই জন্যই আজকে বিশেষ দিন। তো এখন এই গিফটটা গিফটগুলো প্যাক করবো আর একটা কার্ড বানাবো। এই দেখো এই কার্ডটা বানিয়েছি, আর বক্স করেছি। দীপ আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে, প্রায় রাত 11টা বেজে যাবে, হাওড়ায় আসবে ট্রেন, তারপরে সেখান থেকে বাসে করে L238 পেলে ভালো হয়, সেই ট্রেনে করে বাড়িয়ে ফিরবে। তো ওকে সারপ্রাইজ দেবো এই স্মল গিফটগুলো দিয়ে। একটা রান্না করার ইচ্ছা আছে, তো ভিডিও করার ইচ্ছা আছে, জানি না করতে পারবো কিনা, যদি করতে পারি তাহলেই ভিডিওটাতে অ্যাড করব, আর যদি না পারি তো করব না, স্পেশাল কিছুই করব না, শুধু একটা চিকেনের প্রিপারেশন করব, সেইটা দিয়েই রাতের ডিনার হবে, আর তার সাথে রুটি, আর কিছুই না, তো এগুলোই হবে গিফট, এইভাবেই হবে সেলিব্রেশন জন্মদিনে। এই যে আমার কেক আর চিকেন মাঞ্চুরিয়ান রেডি টু সার্ভ। রেসিপিটা আজকের ভিডিওতে দিতে পারলাম না, কালকে দিয়ে দেব রেসিপিটা, আজকে টাইম নেই সেই জন্য দিতে পারলাম না। এই যে চিকেন মাঞ্চুরিয়ান রেডি টু সার্ভ, আর কেক, কেকটা ভালোই হয়েছে ফার্স্ট অ্যাটেম্পে, আমার মনে হয় ভালো হয়েছে। আর এই যে বার্থডে বয় হাজির, কেমন লেগেছে তোমার সারপ্রাইজ ডিনার? খুব ভালো, হ্যাপি বার্থডে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, এখন আমরা ডিনার করব, কেকের রেসিপি আর চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপিটা কালকে ভিডিও আপলোড করব, এখন টাইম নেই, আমরা খেয়ে দিয়ে ঘুমাবো। সেই জন্য সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।